Ya Imam আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বিরতির পর আবার আমরা আপনাদের সম্মুখে ফিরে এসেছি। আশা করি আপনারা আমাদের সাথে আছেন, আপনারা যারা এখনই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আমাদের প্রোগ্রাম দেখতেছেন, আমি আবারও আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আমরা নবীজিকে মনে প্রাণে আমাদের ভালোবাসতে হবে। নবীজিকে আমরা সবচেয়ে আমাদের মাতা পিতা পরিবার এবং আমাদের নিজস্ব জীবন থেকেও নবীজিকে সবসময় ভালোবাসতে হবে। আমি একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা বলছি এক মিনিটে। হস্ত মুবারকের পরশে কাঠের টুকরা তরবারিতে পরিণত হয়ে গিয়েছিল। আপনারা অনেকে ওইটা জেনেছেন, জানেন বা শুনেছেন। ঐতিহাসিক বদর যুদ্ধে চলাকালে হযরত উকাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু আনহার হাতের তরবারি ওইটা ভেঙে গিয়েছিল, এবং ওই সময় ভীষণ যুদ্ধ চলতেছিল রণক্ষেত্র। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওনার তরবারি ভেঙে গেছে। তখন তিনি সামনে একটু কাঠের লাকড়ি ছিল, ওই কাঠের লাকড়ি উনিকে এইভাবে দিয়ে দিলেন। যখনই তিনি হাতে চলে গেল, এই কাঠের লাকড়ি অদ্ভুত আকারে আপনার ঝকঝকে তরবারিতে রূপান্তরিত হলো, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের আগ পর্যন্ত তিনি ওই তরবারি দ্বারা যুদ্ধ করে গেছেন। তো আমরা বলি সুবহানাল্লাহ, যেন কাঠের, সামান্য কাঠের, যেন হস্ত মুবারক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত মুবারক যেখানে লেগে গেছে ওইটা তরবারিতে পরিণত হয়েছে। এবং আমরা যে কত ভাগ্যবান আমরা যেন তিনি উন্মত হতে পেরেছি, তার জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন। টেলিভিশনের স্ক্রিনে যে নম্বরটি দেখতে পাচ্ছেন, সরাসরি ফোন করে আপনাদের পছন্দের নাচ নাচের নিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমি অনেকবার বলেছি যে আপনারা নাচ শিল্পী হতে হবে না। এই এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হলো রসুলের সামনে আমরা কথাবার্তা বলবো, রসুলকে মনে প্রাণে ভালোবাসবো। তাই আপনারা যেভাবে পারেন অন্যের সাথে যেভাবে কথা বলেন, এভাবে কথা বলে আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমার সাথে একজন কলার চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কলার, জি ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন? আমার নাম মখলিস। খুব সুন্দর লাগে, ভালো লাগে। আমার দুই ভাই আছেন, সালাম ভাই আর জিলু ভাই আছেন, খুব সুন্দর লাগে তারা। একটু তা দুই ভাই জিলু ভাই লোক মাতাম পারেন? জি জি, আপনি মাতু কে তাই হুন যা মখলিস হুন রাম ভালো আছো? হ্যালো সালাম কুম, এটা আমার জিলু ভাই ভালো আছেন। ওয়ালাইকুম সালাম। আপনি গাইবানি আমাদের সাথে একটা আজকে? আমি না, আমার জায়গা আমার আরেকজন কলার চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কলার, জি আপনার টেলিভিশনের সাউন্ড আরো কমিয়ে আমাদের সাথে শুধু টেলিফোনে কথা বলেন। হ্যালো, জি জি জি, আসসালামু আলাইকুম। জি ভালো আছেন? জি হ্যালো, জি আলহামদুলিল্লাহ। আপনার টেলিভিশনের সাউন্ড এখনো রয়েছে ভাই, টেলিভিশনের সাউন্ড আরো একটু কমাক। জি সংক্ষিপ্ত
মানিনা বাধা বিঘ্ন মোরা মানিনা পরাজয় আল্লাহর প্রতি সৈনিক মোরা বিপ্লবী নির্ভয় মানিনা বাধা বিঘ্ন মোরা মানিনা পরাজয় আল্লাহর প্রতি সৈনিক মোরা বিপ্লবী নির্ভয় হিমালয় সময় আবরণ দিয়ে যাবে না রুখা মোদের শতবাধা বয়ে ভেঙে ছুড়ে আর ধ্বংস করবে ওদের হিমালয় সময় আবরণ নিয়ে যাবে না রুখা মোদের শতবাধা বয়ে ভেঙে ছুড়ে আর ধ্বংস করবে ওদের অরিসিনা দু লেখছে তো চল হবে হবে জয় হবে হবে জয় আমাদের হবে হবে জয় মানিনা বাধা বিঘ্ন মোরা মানিনা পরাজয় আল্লাহর প্রতি সৈনিক মোরা বিপ্লবী নির্ভয় মানিনা বাধা বিঘ্ন মোরা মানিনা পরাজয় আল্লাহর প্রতি সৈনিক মোরা বিপ্লবী নির্ভয় মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দর্শক শুনলেন আমাদের খোলার কণ্ঠে এত সুন্দর করে গাওয়ার জন্য আশা করি আপনাদেরও পছন্দ লেগেছে আপনারাও আমাদের সাথে এভাবে এখন আমি অনুরোধ করব মহিউদ্দিন ভাইকে আপনার জন্য অনেক রিকোয়েস্ট এসেছে আপনার পছন্দের আর একটি নাত মন আসে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলার জন্য ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তাহার কবু শেষ হয় না সেই সুবাসে ব্যাকুল হয়ে সেই সুবাসে ব্যাকুল হয়ে গাই তোমারি গীতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি মনের কাবায় তোমার ছবি নিত্যদিনে রাখি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি মনের কাবায় তোমার ছবি নিত্যদিনে রাখি তোমার নামের ছন্দমালা আর কবিতা লিখি কবিও আর ছবির সাথে কবিও আর ছবির সাথে গড়ে সাতের মিতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি
আমাদের মহিউদ্দিন আহমদ শিরুভাইয়ের কণ্ঠে এত সুন্দর করে যিনি গেয়ে শুনালেন, আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে, আপনারাও আমাদের সাথে এভাবে অংশগ্রহণ করবেন। আমি যাচ্ছি আমার সাথে একজন কলার চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি কলার। জি ওয়ালাইকুম সালাম, জি কে বলছেন? ওয়ালাইকুম সালাম, জি জি ভাই, হ্যাঁ জি, আমি লন্ডন থেকে শাহেদ খোরা। ভালো আছেন? জি খোকা, আবার সালাম ভাই কিংবা দিলু ভাইয়ের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের যদি সময় থাকে তাহলে আপনার রিকোয়েস্ট আমরা চেষ্টা করবো রাখার জন্য, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। হ্যাঁ আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম, জি কে বলছেন? জি আমি মোহাম্মদ খোয়াজ আলী খান। খোয়াজ আলী ভাই ভালো আছেন? জি আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বহুত দিনে আপনার লগে কথা হইলো। হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ জি জি। কিতাব শুনাইব কইবা নি আজকে? কিন্তু আমরা আজকে আমি আইয়াম বিজের রোজার ফজিলত সম্বন্ধে কিছু কইমু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার উপযোগী, যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক। কোটি কোটি দুরুদ আর সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। যাহাকে সৃষ্টি না করিলে আল্লাহ সুবহানাহু তাআলা কিছুই সৃষ্টি করিতেন না। আইয়াম বীজের রোজার ফজিলত, প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখকে আইয়ামে বীজ বলা হয়। ইয়ার রোজার সওয়াব অফুরন্ত। এই প্রসঙ্গে নিম্নে কয়েকটি হাদিস উল্লেখ করা গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখে সে যেন বৎসর বরিয়া রোজা রাখিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আইয়ামে বীজের রোজা তরক করেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে এবং স্বদেশে বিদেশে বেতেরের নামাজ পড়ে। আমি দুঃখিত ফজল আলী ভাই, আমি দুঃখিত, এত ভ্যালুয়েবল এত মূল্যবান আপনি যে রোজা সম্বন্ধে বলতেছিলেন, আমরা অন্য কোনো এক সময় কোথাও বসবো এবং এ ব্যাপারে আমরা আলোচনা করব। মোবারকবাদ জানাচ্ছি আপনাকে আমাদেরকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমি যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, জি কে বলছেন? আপনি ভালো আছেন? আমি মিনহাজ বলছি। জি ভাই জি, হ্যাঁ আপনার প্রোগ্রাম সবসময় শুনি, আর বিশেষ করে আজকে আপনার যে দুইজন অতিথি আনছেন খুবই ধন্যবাদ দিতে চাই। ওদের খুবই চমৎকার চমৎকার শুনছি ওদের কণ্ঠে, বিশেষ করে সালাম ভাই এবং আমাদের দিলু ভাই, এবং আমাদের অনেক কলার ফোন করছে আমাদের বন্ধু, তাদের সবাইকে শুভেচ্ছা। আর আপনি বলবেন হয়তো আমি কি বলবো, আমি বলবো না, আমি অনুরোধ করবো আমার বন্ধু স্বামীকে যদি শুনে থাকে ওর জন্য একটি আমার পক্ষ থেকে যে আমাদের নাচ আপনার কাছে শোনা যাচ্ছে এই প্রত্যাশা করি। আর আপনার অতিথি সহ আপনার কাছে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি মোবারকবাদ জানাচ্ছি আপনাকে, আপনি যেন আমাদের সাথে অংশগ্রহণ করেছেন এবং আমাদের প্রোগ্রাম দেখতেছেন, মোবারকবাদ আবারও। আমি এখন সালাম ভাইকে অনুরোধ করবো যে আপনার পছন্দের সংক্ষিপ্তভাবে, আপনার তো অনেক কল চলে আসছে, হ্যাঁ তো সংক্ষিপ্তভাবে আর একটি নাত পান আসে আমাদের দর্শকের উদ্দেশ্যে বলে যান। হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, স্মৃতিতে তায়েব আমার
শরণে মুহাম্মদ বেদনায় হুদামান প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত বেতা কত ভাবে সহেছ যে তুমি তোমারি কোনে কত বেতা কত ভাবে সহেছ যে তুমি তোমার কোনে লাল তায়ে ফের ভূমি ফেরেস্তায় সে চায় দংশের হুকুম লহু মাকা মুহাম্মদ প্রাণেত হাসরাত কে খুদা কুমা করো এতায়েবাসী এরা চিনেনি তো আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়ে আমার শরণে মুহাম্মদ বেদনায় হুদামান প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ তোমারই নামে আসে মুক্তি জনতার শূন্য দরা পায় শান্তি বারবার তোমারই পথে চলে কত প্রাণ ঝরে যায় কাঁদি আমি সারা কোন আজ সেই বেদনায় তবু জানি খুন জরা এ পথ তায়ে ফের এটাই হল রাহে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়ে ভামান শরণে মুহাম্মদ বেদনায় হুদামান প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক শুনলেন আমাদের আব্দুল সালাম সাহেবের কণ্ঠে এত সুন্দর আবেগময় কণ্ঠে মধুর কণ্ঠে গাওয়ার জন্য আশা করি আপনাদের পছন্দ হয়েছে আপনারাও আমাদের সাথে এভাবে অংশগ্রহণ করবেন আমি যাচ্ছি আমার সাথে একজন কোলা শরী করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম কে কোলা হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম জি কে বলছেন আমি সিদ্দিক আলী বলছি বেশপুর থেকে সিদ্দিক আলী ভাই ভালো আছেন নি এ ভালো আপনার সব ভালো তো জি আলহামদুলিল্লাহ কইবেন নি আমরা লগে কিছু আজকে এ একটা কথা কইলাম নাকি দিদি জি কইলে কয় সংক্ষিপ্ত ভাবে আরম্ভ করে দেখো নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলা আল্লাহ প্রেমের কারণে মায়ার দুরি লাগাও রে মদিনার জনে প্রেমের দুরি বান্দরে নবীর জনে আল্লাহ বানাইলা আসমান জমিন আর বানাইলাই আল্লাহ রাত আর দিন আল্লাহ বানাইলা আসমান জমিন আর বানাইলাই আল্লাহ রাত আর দিন মহব্বতে মানুষ বানান প্রেমের কারণে মহব্বতে মানুষ বানান প্রেমের কারণে মায়ের দুরি লাগাও রে মদিনার জনে প্রেমের দুরি বান্দরে নবীর জনে
মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক শুনলেন আমাদের রিজন কোলার কণ্ঠে তো আবেগময় মধুর কণ্ঠে গেয়ে শোনালেন। আপনি ঠিকই বলেছেন, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে। আজকে আমরা মানুষে মানুষে যে প্রেমের পরিবর্তে মায়ার পরিবর্তে আমরা একে অন্যকে খুন খারাপি অত্যাচার এই 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 যুগে তো আমরা এই সমস্ত আশা করতে পারতেছিলাম না, তো এইটাই হচ্ছে। কিন্তু আল্লাহ যেন আমাদেরকে পয়দা করেছেন, কি কারণে পয়দা করেছেন, আল্লাহ মানুষ বানাইছেন এই এই কারণে নয়, আল্লাহর অন্য উদ্দেশ্য ছিল। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন সবাই এইভাবে একে অন্যকে আদর মমতা মায়া করতে পারি। আমি এখন মহিউদ্দিন শিরুভাইকে আবার বলবো। হ্যাঁ সরি, আমাদের ব্রেকের হয়তো সময় হয়ে গেছে। আমরা দর্শক আমরা ছোট্ট আরেকটি ব্রেকে চলে যাচ্ছি, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।